ডালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন চিত্রনায়িকা শাবনূর। শাবনূর 1979 সালের 17 ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 37 বছর। শাবনূর তার গ্ল্যামার ও নাচের দক্ষতা দিয়ে অন্যদের থেকে আলাদা করে নিয়েছেন। শাবনূরের প্রথম ছবি 1993 সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের পরিচালিত চাঁদনি রাতে। এহতেশামের নায়িকা মানেই ছিল বিশেষ কিছু। তখন পর্যন্ত তার সব আবিষ্কার যেমন শবনম, শাবানা, শাবনাথ সবাই সুপারহিট। ঢাকায় ছবিতে সেটা ছিল নতুনদের জয় জয়কারের যুগ। চাঁদনি রাতের কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল কিয়ামত থেকে কিয়ামত এবং মৌসুমি এক ছবি দিয়েই এক নম্বর নায়িকা হিসেবে আবির্ভূত হন। সবাই ধারণা করেছিলেন চাঁদনি রাতেও সুপার ডুপার হিট হবে এবং আর শাবনূর মৌসুমির একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর ব্যবসা এতটাই খারাপ ছিল যে এর নায়ক সাব্বিরকে আর কখনই কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। এমনকি এহতেশামের মতো কিংবদন্তি পরিচালকও এর ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে পারেননি। কিন্তু শাবনূর ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি উঠে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন এবং বছর না ঘুরতেই মৌসুমীকে সরিয়ে পরিণত হয়েছিলেন এক নম্বর নায়িকায়। কেয়ামত থেকে কেয়ামত এবং অন্তরে অন্তরে ছবিতে একসঙ্গে কাজ করার পর সালমান শাহ এবং মৌসুমীর মধ্যে ইগো প্রবলেম চরম আকারে ধারণ করে। দুজন দুজনের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন। সালমানের তখন দরকার তার সাথে বয়স এবং অভিনয়ের দক্ষতায় ম্যাচ করবে এমন একজন নায়িকা। চাঁদনি রাতের পর শাবনূর আরেকটি সুযোগ পেয়ে যান। কাজ করেন মন প্রাণ ঢেলে। ছবির নাম ছিল স্বপ্নের ঠিকানা এবং এই ছবি এখনো বাংলা ছবির ইতিহাসে সর্বাধিক ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে একটি। সালমানের অকাল মৃত্যুর আগ পর্যন্ত তারা 14টি ছবিতে একসাথে অভিনয় করেন। শাবনূরকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। শুধু কি প্রথম ছবির ব্যর্থতা, এটা তো কিছুই না। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা তার উপর এসেছে, যত স্ক্যান্ডাল তাকে ফেস করতে হয়েছে, পৃথিবীর অন্য প্রান্তের কোনো শিল্পীকে মনে হয় ততটা করতে হয়নি। তার জীবন কাহিনী নিয়ে একটি ছবি বানালে হয়তো সেটা যে কোনো ছবির চাইতে ভালো ব্যবসা করবে। আজিজ মোহাম্মদের ভাইয়ের সাথে একই সময় তার এবং তার মায়ের স্ক্যান্ডাল, সালমান শাহের সাথে স্ক্যান্ডাল, মায়ের তৃতীয় বিয়ে, সালমানের হত্যা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান্ড হওয়া, রিয়াজের সাথে স্ক্যান্ডাল এবং পরে ইগো ইস্যুতে তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানানো, ফেরদৌসের সাথে স্ক্যান্ডাল, আমেরিকার জৈনিক যুবকের সাথে ঘনিষ্ঠ ছবি পত্রিকায় প্রকাশ, বাবার কাছে সম্পত্তির অংশ চেয়ে মামলা, উফ কি হয়নি তার জীবনে, কি পেশাগত জীবনে আর কি পারিবারিক জীবনে। সমস্যার সাথে বাস করেছেন প্রতিটি মুহূর্ত। অন্য কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত, সমস্যা ভুলে থাকার জন্য হয়তো মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত। কিন্তু শাবনূর সব বাধা ডিঙিয়েছেন তার অভিনয়ের দক্ষতা, পেশাগত নৈপুণ্য দিয়ে। চরম অশ্লীলতার যুগেও মাথা নুয়াননি। নিজে অশ্লীল দৃশ্যে অভিনয় করা তো দূরের কথা, তার কোনো ছবিতে কোনো কাটপিস সংযোজনও করতে দেননি। সবকিছু মিলিয়ে তিনি আজ এক জীবন্ত কিংবদন্তি। শাবনূরের গল্প সব বাধা মারিয়ে সাফল্যের চূড়ায় ওঠা এক এক মহীয়সী নারীর গল্প। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।